হ্যালো ভিউয়ার, ঘর আর রান্নাঘরে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজন চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ঘন্ট। দেখুন পুঁই শাকের ডাঁটা কীভাবে কাটতে হয়। ওইভাবে ভালোভাবে আঁশটা ছড়াতে হয়। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পুঁই শাকটা ভালো করে ধুয়ে প্রেসারে দিতে হবে, দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে প্রেসারটা চুলোর উপরে দিয়ে অন করতে হবে। চুলোটা দুটো পেঁয়াজ, দুটো রসুন, 10 থেকে 12টা কাঁচা ঝাল, প্রেশারটা একটা সিটি দিলে নামাতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে নাড়তে হবে। চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ, হালকা লবণ হলুদ মেখে নিতে হবে। মাছ বিশেষ লবণ হলুদ, পেঁয়াজ রসুনটা তেলের উপরে ছাড়তে হবে। ছেড়ে হালকা নাড়তে নাড়তে যখন একটু লাল লাল কালার আসবে তখন মাছগুলো দিতে হবে। মাছগুলো দিয়ে ভালোভাবে ভাজতে হবে, চিংড়ি মাছগুলো লাল লাল কালার আসবে তখন ভাজা হয়ে যাবে। ঝালটা ওর পরে দিয়ে দিতে হবে। পুঁইশাকগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে সমস্ত পুঁইশাকগুলো চিংড়ি মাছ সবজিতে ভালোভাবে লেগে যায়। পরিমাণ মতো হলুদ দিতে হবে, পরিমাণ বিশেষ লবণ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। পুঁই শাকটা তো হাফ সেদ্ধ আছে তাই অল্প পরিমাণে জল দিতে হবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অল্প সময় ঢাকা দিয়ে জল জল বেরোচ্ছে এখন ভালোভাবে নেড়ে হালকা একটু জল দিয়ে দিতে হবে। যাতে সবজি মাছ সব একসঙ্গে একটু 10 মিনিট ফুটবে এমন জল দিতে হবে। এক চামচ চিনি দিয়ে দিতে হবে যাতে ডাটার ভেতরে একটু মিষ্ট মিষ্ট ভাব থাকবে, খেতে সুন্দর লাগবে। খুব ভালোভাবে নাড়তে হবে যাতে আলুগুলো ভেঙে ভেঙে জলটা ঘন হয়ে আসবে, দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর হবে।
2-1 মিনিট ঢেকে রাখতে হয়। আমার রান্না শেষ। আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারাই আমাদের সঙ্গে থাকুন।